আমাদের এখানে কাফের ফতোয়া দিতে দিতে পাগল করে দেয় না তো কি সে কাফের ফতোয়া ইমাম আজম কম খাইছে ফতোয়া ইমামে আজম ফতোয়া কম খাইছে হ্যাঁ ইমাম মালিক কম খাইছে ইমাম সাফি ফতোয়া কম খাইছে এগুলা ফতোয়া খাইছে না শুধু এগুলা মার খাইছে আমি জন্য বলতেছি না সবরের সাথে কি থাকে আল্লাহ থাকে মার খাইছে এগুলাকে বয়কট করছে দরজ বন্ধ করে দিছে এটাকে আমি চাই যে আপনারা মন দিয়ে দিল থেকে শোনেন আমার হয়তো বলানি আপনাদের হেদায়তের মতো বলতেছি হজরত ইমাম শাহদি আনহু জুলুমের শিকার হয়েছে কি পরিমাণ আপনি কল্পনা করতে পারবেন আশি দুরা লেগেছে দরজ বন্ধ হয়েছে শেষ পর্যন্ত ওই অসহায় অবস্থায় দুনিয়া থেকে চলে গেছে এখানে তো এক একজন এক এক চয়েসে চলে কিন্তু আপনি যে কাজটা করেছেন জানুয়ারি ঘুরতে ঘুরতে ফেব্রুয়ারি ঘুরতে ঘুরতে আবার আসবে আপনার কাছে আপনি ভিতরের যে এনার্জি এটা আমি বলি নাই বর্তমান যুগের মনোবিজ্ঞানীরাই বলতেছে আমরা কিছুই বলতেছি আপনি যদি ভালো হন আমার নবী কখনো ফারুক আজমকে বলেন নাই আল্লাহ হন আরুক আদালতের প্রতি খেয়াল রাখবা আলী আলমের প্রতি খেয়াল রাখবা ওসমান হায়ার প্রতি খেয়াল রাখবা কোনো কিছু বলেন নাই তাইলে এফেক্ট কিভাবে হলো আপনার সিনার ভিতরে যে এনার্জি আপনি রাখবেন বহন করবেন আপনি যার যার সাথে মিশবেন তারা ওই এনার্জি অনুযায়ী এফেক্টেড হবে এখন আপনি চোদ্দই ফেব্রুয়ারি করতে গেলেন সারা দিন ঘুরে আসলেন ঘুরে আসার পরে আপনার ভিতরের অবস্থা কি হয়েছে আপনি জানেন আমি বলতেছি না আপনারা তো এখন বিজ্ঞান না বলে বিশ্বাস করেন না মনোবিজ্ঞানীদের মতে মনোবিজ্ঞানীদের কথা অনুযায়ী আপনার ভিতরে আপনি নেগেটিভ এনার্জি ভরে এনেছেন যেটাকে আমরা বলি গুনার স্পট ব্ল্যাক ডট এই ডটগুলো যখন পরে স্বাভাবিকভাবে আপনার ভিতরের জগৎ অন্ধকার হয় আমরা ইসলামিক ক্লাসিক্যাল সায়েন্সের ভাষায় যেটাকে নুক্তা সৌদা বলি আর নুক্তা তু সৌদা ব্ল্যাক স্পট এটাকে আধুনিক বিজ্ঞান বলছে নেগেটিভ এনার্জি নেগেটিভ এনার্জি তো নেগেটিভ এনার্জি হলে কি হয় দেখবেন কিছু মানুষ দেখতেই আপনার ভিতরের জগতের মধ্যে কেমন যেন হয় গুটন আপনারা বলেন না দূর তোমার দেখলে আমার ভিতরে ঘটনা কি জানেন কিছু মানুষ দেখতেই আপনি আমাদের হুজুরদের চেহারা দেখতেছেন না দেখতে মনের মধ্যে কেমন একটা শান্তি লাগে না কেন কারণ পজিটিভ এনার্জির লোক নূর আছে ভিতরে সিনার ভিতরে আমার আল্লাহ সমস্ত ওলামাই গ্রামের সিনাকে খুলে দিয়ে নূর দিয়ে করে দিয়েছে সেই কারণে এটাকে বলে পজিটিভ এনার্জি আপনি এই পজিটিভ এনার্জির লোক কাউকে ভালো হয়ে যাও বলতে হয় না বসলে দেখলেই হয় অটোমেটিক্যালি আমি যেই শক্তি বহন করছি এটা অটোমেটিক্যালি আপনার কাছে চলে যাবে দশটা আম ভালো দুইটা আম পচা রাত্রে রাখছেন সকালবেলা দেখবেন ওই দশ আমের মধ্যে এক আমের সাথে কি হয়ে গেছে পচন লেগে গেছে মলা আমি তো দশ আমের সুবতের মধ্যে দুই আমকে রাখছি এই দুইটা ভালো হয়ে যাওয়ার জন্য না এমনি ভালো হয় না এমনি ভালো হয় না তাইলে এই দুই আম এই দশ আমকে এফেক্টেড করছে কেন কারণ পছন্দ রয়েছে নেগেটিভ এনার্জি আপনি কি করলেন আপনি বের হলেন গুরুলেন আপনারটা কি আপনারটা হচ্ছে নফস থেকে শুরু লাস্ট থেকে শুরু তো লাস্ট থেকে যে মহব্বত আসে সেটা আসার পরে নির্দিষ্ট সময় পরে চলে যায় নির্দিষ্ট সময় পরে চলে যায় কেন কারণ এই মহব্বতের শুরু ইসার না ত্যাগ না এখানে একটা এটা শুরু নফস থেকে এবং এখানে আর আরেকটা জিনিস মনে রাখবেন আপনি যখন এই সিঁড়ি দিয়ে যাবেন এটা আপনাকে নিচের দিকে নেমে যাবে এবং আপনি আপনারা দেখেন কিনা আপনারা এক্সপিরিয়েন্স করেছেন কিনা জানি না সেই কারণে আপনার লাস্ট থেকে যে লাভ সেটা যখন সামনের দিকে গিয়ে পরিণতির দিকে চলে যায় সেটাও তিন দিন পরে মারামারি শুরু হয় কেন কারণ হচ্ছে আপনার একটা পর্যায়ে নফ থেকে যেটা শুরু হয়েছে সেটা দীর্ঘদিন স্থায়ী হয় না আরেকটা মহব্বত কলব থেকে শুরু হয় আরেকটা মহব্বত কলম থেকে শুরু হয় হারেস আল মহাসিবি বলেন হজরতে জালাল উদ্দিন রুমি বলেন রদি আল্লাহ আনহু তো এই মহব্বত এটার শুরু ইসার দিয়ে ইসার মানি এটার শুরু মালিকের লাইকিং ডিসলাইকিং পছন্দ অপছন্দকে আপনি প্রায়োরিটি প্রায়োরিটি দিচ্ছেন এই আপনাকে আস্তে আস্তে ত্যাগের দিকে নিয়ে যাচ্ছে খানা কমিয়ে কমিয়ে ঘুম রাত্রের আরাম কমিয়ে দিয়েছেন এটা আপনাকে একটা নির্দিষ্ট পরিণতির দিকে নিয়ে যায় এটা বাড়তে থাকে বাড়তে থাকে বাড়তে থাকে কারণ কি কারণ এখানে কোনো লাস্ট নাই এটা এক পর্যায়ে হয় কি আপনি যার প্রেমে পড়েছেন তার চরিত্রে আপনাকে চরিত্রবান করে তার রঙে আপনাকে রঙিন করে উনি সত্য কথা বলবেন আমি আজকে থেকে মিথ্যা বলবো না উনার মতো আপনার অদম্য উদ্দীপনা থাকে আপনি নিজের বাতেন জাহের ভিতর বাহিরকে উনার মতো করে তৈরি করার জন্য এই মহাব্বত এক পর্যায়ে আপনাকে জালাল উদ্দিন রুমিতে পরিণত করে এই মহাব্বত এক পর্যায়ে আপনাকে ইমাম গাজালিতে পরিণত করে এই মহাব্বত এক পর্যায়ে মারুফালে পরিণত করে পরিণত করে করে হজরতে বর্তমান সময় পৃথিবীতে সবচেয়ে বেশি প্রয়োজন এই মহাব্বতে পৃথিবীতে টাকা পয়সা ধন দৌলত সবকিছু বাড়ছে কিন্তু পৃথিবী শান্তি থেকে বঞ্চিত হচ্ছে আপনারা খেয়াল করেছেন মা বাবারা আমরা করি না আমাদের ছেলে মেয়েকে কলেজ ইউনিভার্সিটিতে পাঠানোর জন্য ভালো স্কুল ভালো কলেজ প্রত্যেক ছেলে তাদের ভিতরে টেন্ডেন্সিটা থাকে থাকা উচিত আপনি ছেলেদেরকে জিজ্ঞেস করেন যে লেখা পড়া এই যে এত লেখাপড়া কি চাচ্ছে প্রত্যেকের মনের বাসনা হচ্ছে আমি যদি একটা ব্যাংকে চাকরি পেয়ে যেতাম পঞ্চাশ হাজার টাকা বেতনে ঠিক এটাই টার্গেট এজন্য জন্য আমি আপনাকে বলছি প্রথমে আপনি জিজ্ঞেস করেন আপনি কে আপনি কি আপনার মিশন কি আপনার মিশন বিশ্ববিদ্যালয়ে ভর্তি আমি আপনাকে এখন একটা সার্ভে বলি গবেষণা গতকাল কি গত আমি পড়তেছিলাম আমেরিকান একজন বড় মনোবিজ্ঞানী সুখ কাকে বলে শান্তি কাকে বলে এই রিসার্চ কে সামনে রেখে উনি বেশ কিছু মানুষকে ইন্টারভিউ করেছেন প্রথম ব্যক্তি আপনার বেতন কত মাসে পঞ্চাশ হাজার ডলার বছরে পঞ্চাশ হাজার ডলার এটাই কি আপনার টার্গেটের ছিল কয়ে এটা আমার টার্গেট ছিল এখন এই টাকা দিয়ে আপনি খুশি ক না কত চান এক লাখ কেন খুব খরচ কুলায় না আমার আপনারা মিলাই দেখবেন লাস্ট আসে লাস্ট যায় যখন আপনি লাস্ট পেয়ে ফেলবেন কিছুক্ষণ পরে কিছুদিন পরে কিছু বছর পরে লাস্ট কন্টিনিউ করে না সেই কারণে আপনার লাভ ড্রপ করে কারণ এটা নফ থেকে গেছে সেই কারণে এই লাস্ট এবং লাভ আপনাকে নিচে নামায় কোথায় নিচে নামায়